মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় চিত্রনায়িকা পরীমনি জামিন মঞ্জুর করেছেন আদালত। ঢাকার মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েস আজ মঙ্গলবার এ আদেশ দেন। এ তথ্য নিশ্চিত করেছেন পরীমনির আইনজীবী মুজিবুর রহমান। পরীমনির আইনজীবী মুজিবুর রহমান বলেন, তদন্ত প্রতিবেদন দেওয়ার আগে পর্যন্ত পরীমনির জামিন মঞ্জুর করেছেন আদালত। 4 আগস্ট বিকেল 4টার পরপরই বনানীর 12 নম্বর রোডে পরীমনির বাসায় অভিযান পরিচালনা করে র্যাব। এই সময় ওই বাসা থেকে বিপুল পরিমাণ বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের দামি মদ, মদের বোতল সহ অন্যান্য মাদকদ্রব্য জব্দ করা হয়। এরপর 5 আগস্ট 4 দিন এবং 10 আগস্ট 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। 13 আগস্ট রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়। এরপর আবারও 19 আগস্ট 1 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে 21 আগস্ট আবার তাকে কারাগারে পাঠানো হয়। এরপর 22 আগস্ট পরীমনির পক্ষে তার আইনজীবীরা ঢাকা মহানগর দায়রা জজ আদালতে জামিন আবেদন করেন। আদালত 13 সেপ্টেম্বর জামিন শুনানির দিন ধার্য করেন, তবে জামিন শুনানির জন্য 21 দিন পরের দিন ধার্য করায় ওই আদেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন পরীমনি। পরীমনির জামিন আবেদনের শুনানি 21 দিন পর 13 সেপ্টেম্বর নির্ধারণ করে মহানগর দায়রা জজ আদালতের দেওয়া আদেশ। কেন বাতিল ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল দেন হাইকোর্ট। একই সঙ্গে জামিন আবেদনের শুনানি এগিয়ে 2 দিনের মধ্যে তা করতে কেন নির্দেশ দেওয়া হবে না তাও জানতে চাওয়া হয় রুলের।